আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা কুয়েত সম্পর্কে জানতে চান এবং কুয়েত আসতে চান তাদের জন্য তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কুয়েত ভিসা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে আসলাম কুয়েত থেকে জাহিদুল ইসলাম জাহিদ আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট এবং বর্তমান পরিস্থিতিতে ক্লিনার ভিসাগুলো কী কী অবস্থায় আছে কোন কোন কোম্পানিতে ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলো নিয়েও কথা বলবো এবং কোন কোন কোম্পানির ভিসা অলরেডি বের হয়েছে এই বিষয়টি নিয়েও কথা বলবো তো তারপরে আপনাদের মাঝে আরও বলবো আকুদ ভিসা নিয়ে আহালি ভিসা নিয়ে এবং ফ্রি ভিসা নিয়ে তিনটি ভিসার ক্যাটাগরি নিয়ে কথা বলবো বর্তমান পরিস্থিতিতে কোন ভিসাতে আসলে আপনি সহজে কুয়েতে সফলতা অর্জন করতে পারবেন এবং কোন ভি ভিসাতে আসলে আপনি বিপদে পড়বেন এবং আপনার জন্য ভালো হবে না একদম সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও শুরুতেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে যারা আমাকে কমেন্ট করেন অবশ্যই আমি আপনাদেরকে অনেক ভালোবাসি এবং আপনাদেরকে মূল্যায়ন করি অবশ্যই আপনারা কমেন্ট করবেন তবে একটু চেষ্টা করবেন ভিডিওটা পুরোটা দেখে কমেন্ট করার জন্য কারণ আপনারা যে বিষয়গুলো নিয়ে অনেক সময় কমেন্ট করেন সেই বিষয়গুলো আমার ভিডিওর ভিতরেই উত্তর থেকে যায় আমি ওই বিষয়টি নিয়ে কথা বলার পরেও হয়তো দেখা যাচ্ছে আপনি ওইটাই আবার জানতে চাচ্ছেন অথচ পুরো ভিডিওটা যদি আপনি দেখতেন তাহলে কিন্তু আপনি ওখান থেকেই জেনে যেতেন তাহলে কিন্তু আমার পরিশ্রমটা সার্থকতা পেত তো অবশ্যই কাইন্ডলি আপনারা যারা কমেন্ট করবেন একটু ভিডিওটি ভালোভাবে দেখে বুঝে তারপরে আরও যদি বোঝার থাকে আরও যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব তো যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেই মূল টপিকে চলে যাই সেটা হচ্ছে কুয়েতের ভিসার বর্তমান আপডেট তো তিনটি ক্যাটাগরি ভিসা নিয়ে কথা বলবো প্রথমে আকুদ ভিসা হালি ভিসা এবং ফ্রি ভিসা তারপরে ক্লিনার কোম্পানিগুলোতে তানজিবকো আল ফয়সাল পিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল জি ইউএফএম সহ এই এই কোম্পানিগুলোর আমি প্রতিটা কোম্পানির নাম ধরে আপডেট দিয়ে দেব। সো ভিডিওটি দেখতে থাকুন আকুদ ভিসা আহালি ভিসা এবং ফ্রি ভিসা বর্তমানে এই তিনটি বিষয় নিয়ে আপনারা অনেক প্রশ্ন করতেছেন আমাকে তিনটি ক্যাটাগরির ভিতরে কোন ভিসাতে বর্তমানে কুয়েতে আসলে সবচেয়ে আপনারা আপনাদের জন্য ভালো হবে এই বিষয়গুলো নিয়ে অনেকেই জানার জন্য আমাকে কমেন্ট করেছেন তো তিনটি ক্যাটাগরির ভিতরে আহলি ভিসা হচ্ছে সবচেয়ে কুয়েতের হাই মানের একটা ভিসা উন্নত ভিসা মানে সবচেয়ে আপডেট যে ভিসাটি বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে যেটা ভালো হয় আপনাদের জন্য সেটাই কিন্তু আহালি ভিসা এটা কিন্তু আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি এবং এখনও বলে দিচ্ছি যারা নতুন এসেছেন তারা তাদের জন্য বলতেছি তো আহালি ভিসা হচ্ছে কুয়েতের সর্বোচ্চ মানের ভিসা আঠা আঠারো নম্বর আর্টিকেলের ভিসা তো আপনারা যারা হালি ভিসাতে কুয়েতে আসার সুযোগ পাচ্ছেন বা ভিসা সংরক্ষণ করতে পাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহ আপনারা কুয়েতে সফল হয়ে যাবেন আপনারা ভিসা সংগ্রহ করে চলে আসুন এটা হলো এক নম্বর পয়েন্ট গেল আর যদি আকুদ ভিসার কথা বলেন যে আকুদ ভিসাতে কি আসা যাবে না যদিও শতকরা প্রায় নব্বই পার্সেন্ট লোক বাংলাদেশ থেকে আকুদ ভিসাতে কুয়েতে আসেন শতকরা দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট এরকমভাবে আর কি হালি ভিসাতে আসেন বাংলাদেশ থেকে তো আকুদ ভিসাতে আসলে কোনগুলো যেমন ক্লিনের কাজে যারা আসতেছেন প্রায় শতকরা আটানব্বই পার্সেন্ট লোকই আকুৎ ভিসাতে প্রাইভেট সেক্টরে ক্লিনার ভিসাতে যারা ডাইরেক্ট আসেন তাদের তাদের ভিসার ক্যাটাগরি আলাদা হতে পারে হালি ভিসাও অনেক সময় হয়ে যায় তাদের স্যালারি ক্যাটাগরিও একটু ভালো থাকে তো যারা আকুদ ভিসাতে আসতেছেন আকুদ ভিসাতে আসলে যে কুয়েতে সফল হতে পারবেন না বিষয়টি কিন্তু এমন নয় আমি আপনাদের ভয় দেখানোর উদ্দেশ্যে বলতেছি না আমি কুয়েত থেকে আপনাদের মাঝে অ্যানালাইসিস করে নিরপেক্ষভাবে যেটা আমি পাইছি সেটাই আপনি আপনাদের মাঝে বলার চেষ্টা করব তো আকুদ ভিসাতে কারা আসবেন কুয়েতে কাদের জন্য আকুদ ভিসাতে আসা উচিত উচিত ধরেন আপনি তেমন কোনো কাজ জানা নাই আপনার এক নম্বর আপনি কোনো হাতের কাজ উল্লেখযোগ্য কোনো কাজ জানেন না তাহলে কি করতে হবে আপনার ক্লিনার ভিসাতে আসলে সেই কাজ তো আর আপনার জানা লাগতেছে না ক্লিনার কাজ তো কুয়েতে ক্লিনার কাজগুলো খুবই সহজ খুবই সিম্পল কাজ তো তাহলে তাহলে এই কাজটা তো আপনি শেখা লেখতেছে না আপনি এই কাজে আকুত ভিসাতে চলে আসতে পারেন আর যারা অভিজ্ঞ পারসন আছেন অন্য কোনো কাজ জানা থাকে যে কোনো কাজ ধরেন দর্জির কাজ জানা আছে অথবা আপনার কাজ জানা আছে হচ্ছে ড্রাইভিং জানা আছে অথবা মেকানিক্যাল কাজ জানা আছে অথবা এসির কাজ জানা আছে মানে যে কোনো কাজ অথবা কম্পিউটার শেখা আছে তো আপনারা কিন্তু অবশ্যই ক্লিনার ভিসাতে আকুত ভিসাতে আসবেন না তাহলে কেন আসবেন না কারণ আপনারা কিন্তু পরবর্তী টাইমে ট্রান্সফার হতে পারবেন না আপনার সারা জীবন ক্লিনারে কাজ করতে হবে আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি প্রফেশনে যেতে পারবেন না তখন ওই মানে স্যালারিও সেরকম পাবেন না তো সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু খুবই দুঃখজনক আর যারা কোনো কাজ জানেন না তাদের জন্য তো এই কাজটাই পারফেক্ট আছে আপনারা আকুদ ভিসাতে চাইলে চলে আসতে পারেন যেহেতু আপনাদের ভবিষ্যতে আর কোনো কাজ চেঞ্জ করার প্রয়োজন নেই অথবা আকুৎ ভিসা আসতে পারেন আর আহলি বিসার সুযোগ হচ্ছে আপনি যে কোনো কাজে আসলেন ওই কাজ ওই কোম্পানির ম্যাচ শেষ হলে আপনি যদি তার সাথে ভালো জব পান বা সেই কাজটা যদি চেঞ্জ করে অন্য কোনো কাজে যদি আপনি যেতে চান বা অন্য কোনো কাজ যদি এর সাথে ভালো টাকা ইনকাম করার সুযোগ পান সেক্ষেত্রে আপনি যেতে পারবেন এটা হলো আকু আহালি ভিসার সবচেয়ে বড় সুবিধা তো এই হচ্ছে বর্তমান আকুদ ভিসা এবং আহালি ভিসার অবস্থান আমি আপনাদের মাঝে আশা করি খোলাখুলি কথা বলেছি বুঝতে পারছেন তো তারপরে বলি ফ্রি ভিসা সম্পর্কে কুয়েতে বর্তমান ফ্রি ভিসাদারী লোক আছে প্রায় বিশ হাজার বাংলাদেশি বিশ হাজারও বেশি আছে মানে একটা আনুমানিক ধারণাতে বিশ হাজার প্লাস লোক আছে কুয়েটিতে কিন্তু তাদের মধ্যে কিন্তু এই যে অভিযান চলতেছে এই চলতি অভিযানে অনেকেই ধরা পড়ছে বাইরে কাজ করতে গিয়ে অনেকেই ধরা পড়ছেন আসলে ফি ভিসাতে কীভাবে কাজ করতে হয় সেটা আমি আপনাদেরকে প্রথমে বুঝিয়ে বলি তা তাহলে আপনারা বুঝতে পারবেন কোনো ব্যক্তি যদি বাংলাদেশ থেকে ফ্রি ভিসা নিয়ে কুয়েতে আসে তাহলে অবশ্যই যে কোনো একটি মালিকের আন্ডারে তার আঁকামা তৈরি করতে হবে মানে যে কোনো একটা খাদেমের আন্ডারে তার আঁকামা তৈরি করতে হবে এবং সেখানে বৈধ হতে হবে এবং এরপরে আপনার কি করতে হবে যে কোনো একটি জায়গায় কাজ খুঁজে আপনার মন মতো আপনি যে কোনো একটি জায়গায় কাজ খুঁজে আপনার স্যালারি নিজে তাদের সাথে কথা বলে ঠিক করে সেখানে কাজ করবেন এবং সেখান থেকে আর্ন করবেন আপনার যোগ্যতা অনুযায়ী এটা হচ্ছে ফ্রি বিষয়া কুয়েতের কিন্তু এখানে একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনি যে মালিকের আন্ডারে আঁকামাটি বানালেন তার ঠিকানা দেওয়া আছে তার নাম দেওয়া আছে সব কিছুই আছে আঁকামাতে তখন আপনার বৈধ হচ্ছেন ওই মালিকের জন্য মানে ওই মালিক আপনাকে যে কোনো কাজ করাইলে আপনি সেটা বৈধ কিন্তু আপনি যখন ওই মালিকের আন্ডারের বাইরে কাজ করবেন তখন কুয়েতের আইনে এটা অবৈধ তো তার মানে আপনার কিন্তু ওই মালিকের আন্ডারে কিন্তু আপনি কাজ করার জন্য কুয়েটে আসেন নাই আপনি কিন্তু ওই মালিকের বাইরে কাজ করার জন্যই ফ্রি ভিসা নিয়ে আসেন শুধুমাত্র ওই মালিক ব্যবহার করছেন আপনার একটা বৈধ আঁকামার জন্য আপনার আঁকামা কিন্তু বৈধ হয়েছে কিন্তু সে আপনার কাজটা কিন্তু অবৈধ হয়ে গেছে কেন কারণ আপনি ওই মালিকের কাজ করতেছেন না ওই মালিকের কাজ যদি করতেন তাহলে বৈধ হইতো আপনি যেহেতু ওই মালিকের বাইরে যে কোনো একটি জায়গায় কাজ করতেছেন তার মানে আপনি ওই জায়গার থেকেই যদি পুলিশের হাতে ধরা পড়েন আপনার সিভিল আইটি কার্ড বা আঁকামা চেক করার পরে যখন দেখবে আপনার ঠিকানা অন্য একটা বা আপনার মালিক মালিকের এটা কোম্পানি না আপনি আউটসাইডে কাজ করতেছেন সে তখন আপনাকে গ্রেপ্তার করা হবে এবং দেশে পাঠিয়ে দেওয়া হবে তো এই এই ঠিক এই প্রসেসেই অনেকেই কিন্তু বর্তমান অভিযান যে চলমান আছে এখানে ধরা পড়ছে যার কারণে কিন্তু আমার কাছে অনেকেই পরামর্শ চাচ্ছেন যে ফ্রি ভিসাতে আসবো কিনা কুয়েতে বা ফ্রি ভিশাতে আসলে কেমন হবে তাদের সবার উদ্দেশ্যে বলতেছি প্রিয় ভাই বোনেরা আপনারা বর্তমান পরিস্থিতিতে ফ্রি ভিসাতে কুয়েতে না আসার চেষ্টা করবেন যদি অভিযান কখনও শিথিল হয় বা অভিযান একদম শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে তখন আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেব যে এখন আসতে পারেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফ্রি ভিসাতে অবশ্যই আসার চিন্তাভাবনা আপনারা আপাতত করবেন না আপনাদের জন্যই এটা ভালো হবে তো যাই হোক তিনটি বিষয় বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে খোলাখুলি কথা বললাম এরপরে আমি আপনাদের মাঝে ক্লিনার ভিসার আপডেট দিয়ে দিচ্ছি প্রথমে বলি তানজিবকো কোম্পানি তানজিপকু কোম্পানি না কিন্তু অনেকেই আমার কাছে কমেন্ট করেছেন যে তানজিপকু কোম্পানিতে এই মাসে আর কি সোনপেপার বের হওয়ার সম্ভাবনা আছে কিনা এই মাসে আসলে পেপার বের হওয়ার কিন্তু আর সম্ভাবনা নেই কারণ লামানা পারমিট এখন পর্যন্ত পায়নি এখন সামনে মাসে কত তারিখের ভিতরে লামানা পারমিট পাবে সেটাও কিন্তু নিশ্চিদ্ধ বলা যাচ্ছে না তো একই রকম তারা তথ্য দেয় তাদের সাথে যোগাযোগ করলে যে এই মাসে হচ্ছে না সামনে মাসে হবে এরকম একটা তথ্য পাওয়া গেছে তবে লামানা পারমিট না পাওয়া পর্যন্ত শিওর দেওয়া যাচ্ছে না এরপরে আলফাইসাল কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছেন অনেক দেখলাম যে আমার বোনেরা কমেন্ট করেছেন যে আলফাইসাল কোম্পানিতে আমরা জমা দিছি আমাদের ভিসা হবে কি না আসলে ভাই বোনেরা আপনাদের যখন ভিসা হবে বোনদের এবং ভাইদের একসাথে ভিসা হবে তবে আলফাইসাল কোম্পানিতে এই মাসে তো হওয়ার সম্ভাবনা নেই সামনে মাসে সন পেপার হওয়ার একটা সম্ভাবনা আছে যদি লামারা পারমিট তারা পেয়ে যায় তো এরপরে পিসাইড কোম্পানিতে অনেকেই জমা দিয়েছেন পিসাইড কোম্পানিতে এখন পর্যন্ত সেরকম কোনো তথ্য পাওয়া যায় না আমি তথ্য নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সেরকম কোনো আপডেট তথ্য আমি যেহেতু পাইনি তার মানে এখন পিসাইড কোম্পানি সম্পর্কে কিছু বলতে পারছি না আপডেট পেলে জানাবো ন্যাশনাল কোম্পানি সম্পর্কে তথ্য পেয়েছিলাম ন্যাশনাল কোম্পানিতে এখন পর্যন্ত লামানা পারমিটের জন্য কোনো প্রকার পেপার সাবমিট করা হয়নি যার কারণে সামনের মাসেও যে পেপার বা ভিসা হবে এরকম কোনো নিশ্চয়তা নেই তো এরপরে আরও একটি কোম্পানি সেটা হচ্ছে ওইলাল নসিব ওইলাল নসিবের একই অবস্থা এখন পর্যন্ত লামানা পারমিট পায়নি যার কারণে এই মাসে আর হচ্ছে না সামনের মাসে হবে কিনা সেটা সামনের মাস আসলে বলা যাবে তো আব্দুল হামিদ কোম্পানি নিয়ে অনেকেই আশা ব্যক্ত করেছিলেন যে এই মাসে অবশ্যই ভিসা হবে এবং আমি তথ্য পেয়েছিলাম যে এই মাসে পেপার হওয়ার সম্ভাবনা আছে কিন্তু দুঃখের বিষয়ে সনপেপার কিন্তু হলো না আর এখন অভিযান চলতেছে নানা দিকে নানা ব্যস্ততা আর প্রচণ্ড গরম চলতেছে কুয়েতে যার কারণে কাজ ঠিকঠাকভাবে হচ্ছে না তো যার কারণে কিন্তু ভিসার কাজগুলো অনেকটাই স্লো হয়ে গেছে এবং তেমন একটা বের হচ্ছে না তবে সামনে যেহেতু শীত আসতেছে এখন থেকেই কিন্তু টার্গেট নেবে কোম্পানিগুলো কারণ শীতের ভিতর কিন্তু কাজ বৃদ্ধি পায় বা কুয়েতে অনেক কাজ থাকে শীতের ভিতরে তো যাই হোক ক্লিনার কোম্পানিগুলো সম্পর্কে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম আরও যদি কোনো কোম্পানি সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তো প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আর আপনাদের মূল্যবায়ন কমেন্ট তো অবশ্যই মূল্যায়ন করা হবে কমেন্ট করুন এবং ভিডিওটি যারা দেখেছেন পুরোটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করলে আপনাদের এলাকার পরিচয়টা দিয়ে কমেন্ট করবেন তাহলে উত্তর দেওয়া আমার জন্য সহজ হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা রইল সবাই সুন্দর থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ